বাচ্চাদের ঘুমের নিয়মটা বা তাদের ঘুমানোর জন্য কি কোনো অভ্যাস করানো উচিত যে এই সময় ঘুমাবে, এই সময় জেগে থাকবে? আমরা বড়রা যেমন রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমায়, সকালে জেগে থাকে, তো অনেক বাচ্চা দেখা যাচ্ছে ঘুমাচ্ছে না, রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকছে, মানে এটার কারণটা আসলে কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যেটা হয় যে নবজাতকের ক্ষেত্রে যেটা হয় যে 3 মাস বয়স পর্যন্ত বাচ্চারা অনেক সময় রাতে জেগে থাকে, খুব কান্নাকাটি করে, ঘুমায় না। এটা হয়ে থাকে যে আসলে বাচ্চা যখন পেটের মধ্যে ছিল সেই যে এনভায়রনমেন্টটা একটা অন্যরকম একটা ছিল, তার যে রিদমটা আসলে সার্কাডিয়ান রিদম যেটাকে বলা হয়, সেই দিন আর রাত আসলে ও বুঝতে পারে না, যার জন্য ওর রাতের বেলা ও জেগে থাকতে চায়। ও চায় যে রাতের বেলা সবাই লাইট জ্বালিয়ে রাখুক, ও খেলা করুক, এই ব্যাপারটা চায়, যার জন্য ও রাতের বেলা জেগে থাকে এবং সবাইকে জাগিয়ে রাখে, কান্নাকাটি করে, এবং ওকে নিয়ে তখন একটু হাঁটাহাঁটি করলে দেখা যায় যে ও তখন ভালো থাকে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা সমাধান হতে একা একাই সাধারণত আর কি সমাধান হয়ে যায়। ও বড় হওয়ার সাথে সাথে ও আসলে বুঝতে পারে, ওর পরিবেশটা ও আস্তে আস্তে বুঝে নেয়, পরিবেশের সাথে ও নিজেও আসলে খাপ খাইয়ে নেয় যে না আসলে এখন রাতে ঘুমাতে হয়, সেজন্য আস্তে আস্তে ও রাতে ঘুমানো শুরু করে। কিন্তু একটু বড় বাচ্চা যারা আছে যে রাতে জেগে থাকতে চায়, তাদের ক্ষেত্রে অবশ্যই ওদের নির্দিষ্ট একটা সময় থাকা উচিত বিছানায় যাওয়ার, ওদেরকে যে স্ক্রিন টাইম, যেটা স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে, মোবাইল দেখা কমিয়ে দিতে হবে, কম্পিউটারে বা ল্যাপটপে যারা গেম খেলে সেই গেম খেলাটা কমিয়ে দিতে হবে, এবং নির্দিষ্ট একটা টাইম খাওয়ানোর পরে বা যখনই হোক, আপনি রাত 10টায় হোক 11টায় হোক, ওকে বিছানায় নিয়ে যাবেন, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং ওকে লাইট অফ করে দিবেন বাসায়, এবং কোথাও থেকে যাতে সাউন্ড না আসে। আপনি যদি ঘুম পালাতে নিয়ে গেলেন টিভিটা অন করে, সেক্ষেত্রে ও আসলে ঘুমাবে না। তো সেক্ষেত্রে এবং বাসার পরিবেশটাও আপনাকে একটু কুল রাখতে হবে, কুল না রাখলে আসলে ওরা ঘুমাবে না। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের বাবারা রাতের বেলায় বাসায় ফিরে অনেক রাতে, তো ওই সময়টার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে যে আসলে বাবা কখন ফিরবে। তো যাদের বাবাদের আসলে ফিরতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে ওরকম একটা পরিবেশ তৈরি করে নিতে হবে, নিয়ে ওদেরকে আগে আগে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে যে সেই বাসার পরিবেশটা কেমন, সেই বাসায় মা তাকে কিভাবে হ্যান্ডেল করছে, বা অন্যান্য ফ্যামিলি মেম্বার কিভাবে হ্যান্ডেল করছে, এটার উপরে ডিপেন্ড করেই আসলে সেই বাচ্চাটা তার সমস্ত বহিঃপ্রকাশটা ওইভাবেই করে ফেলে। ধন্যবাদ সানি। কি